ডিসি নিয়োগে অর্থ লেনদেনের খবরকে ভুয়া উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিউজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখলেসুর রহমান বলেছেন স্ক্রিনশট দেওয়া হয়েছে আইফোনের আর তিনি ব্যবহার করেন স্যামসাং ফোন জনপ্রশাসন সচিব আরও বলেছেন রাস্তার লোক অনেক কথাই বলতে পারে তাই বলে তাদের পেছনে কখনোই দৌড়াবেন না তিনি রিপোর্ট করছেন জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান এবং দুই যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের অর্থ লেনদনের বিষয়ে তথ্য প্রকাশ হয়েছে পত্রিকায় প্রকাশিত হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে নিজেকে নির্লভ দাবি করে পাঁচ কোটি টাকা দাবি করেন চুক্তিভিত্তিক নিয়োগ পায় সিনিয়র সচিব আর সম্প্রতি বদলি হওয়া যুগ্ম সচিব জিয়াউদ্দিন তার জন্য দশ কোটি বরাদ্দের কথা উল্লেখ করেন বৃহস্পতিবার সচিবালয়ে প্রকাশিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব দাবি করেন খবরটি সঠিক নয় আমার মোবাইলটা হলো স্যামসং আপনার ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফাইস লেস ইট ইজ বেটার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে অভিযোগটা যাক যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রশ্ন কোনো জবাব ছিল না তার বক্তব্যে বললেন খবরটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তা লোকের পিছু দৌড়াবো না আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার করার মোতাবেক এদিকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত তথ্যের সত্যতা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ঋষান নাসরুল্লাহ বাংলা ভীষণ ঢাকা